আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কার পয়েন্ট থেকে রাছেল, আমি আপনাদের সামনে আবারও চলে আসছি ইনশাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে সব ভাই ব্রাদার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকেও আমার অন্তরের অন্তর থেকে সাধুবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর সবাই এই করোনা মহামারীর ভিতরে সবাই স্বাস্থ্যবিধি মেনে সবাই মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন ইনশাআল্লাহ। আর যেটা করবেন সেটা হচ্ছে সবসময় ইয়েতে থাকা, পাক পবিত্র থাকা। পাক পবিত্র থাকলে শরীরের অসুখ বিসুখ অনেক কম হয়। আর আমি আর একটু আমি দোয়া চেয়ে নিচ্ছি। আমি আসলে অসুস্থ ছিলাম, এখনও পরিপূর্ণ সুস্থ হয়ে নাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আর আমার যারা ভাই বন্ধু আছে সবাই যেন সবাই সুস্থ থাকে এবং কে ভালো থাকে। আর সবাই পাঁচ টাইম নামাজ কালাম করবেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, হালাল উপার্জন করবেন। আর এখন আমি আসলে কথা না বাড়িয়ে আমার ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা কার পয়েন্ট বিডি, বাসা নম্বর 1/3, রোড নম্বর 3, নবীনগর, প্রকল্প হাউজিং, ঢাকা উদ্যান, মহম্মদপুর। আর আমার ফোন নম্বর 01724951002। আর আমার একটি নম্বর আছে 01687343151। এটা আমাদের ম্যানেজার অন্তুর কাছে থাকে, ওর সঙ্গে আমার কোন সময় যদি ফোনে না পান, নামাজে থাকি, অনেক সময় বাইকে থাকি, সেক্ষেত্রে ওর সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদের যে ইয়েটা ডিটেলসটা সেটা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি কথা না বাড়িয়ে আমি আমার আপনাদের গাড়িগুলো দেখে দেখে যাচ্ছি। এখন যে আপনাদের গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে টয়োটা আইএসটি 2004 মডেল 2009 রেজিস্ট্রেশন। এই গাড়িটি 1300 সিসি ভিভিটিআই ইঞ্জিন। এই গাড়িটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনাদের যদি আমি হেডলাইটগুলো দেখাই, হেডলাইটগুলো দেখেন, প্রত্যেকটা হেডলাইট, যে ফক লাইট, প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও অনেক ভালো আছে, অ্যাক্টিভ আছে। এই যে লাইটগুলো দেখেন, কারণ তো অনেক ফ্রেশ আলহামদুলিল্লাহ। আর আপনাকে এক্সট্রা যেটা ইনশিওর করবে সেটা হচ্ছে যে নাম্বার প্লেটটা, দেখেন এখনও নতুনের মতো আলহামদুলিল্লাহ, এখনও নতুনের মতো আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে সাইডের যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে গাড়িটা একদম নতুনের মতো লাগতেছে। আসলে গাড়িটা এত ফ্রেশ ছিল না, টুকটাক কিছু রিক্সার আসর ছিল, এগুলো আমাদের টাচ আপ করতে হয়েছে। সামনের পিছনের গ্লাসগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এখনও। আর যদি এখন আপনাদের ইঞ্জিন সাইডটা দেখাই বন্ধুরা, টয়োটা আইএসটির ইঞ্জিন সাইডটা যদি দেখে দেখেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা মোটামুটি ফিটফাট আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার সিএনজি করা আছে গাড়িটি, আর ইঞ্জিনটা সম্ভবত রিকন্ডিশন লাগানো আছে। এটা যদি হয়ে থাকে তাহলে তো আপনার জন্য আরও ভালো। আর এই সাইডগুলো যদি দেখে দেখেন, এই যে হিট প্রুফ, এই জিনিসগুলো আপনাকে ইনশিওর করবে গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কিনা, কোনো রাফ ইউজ হয়েছে কিনা, যত্ন হয়েছে কিনা গাড়িতে, এটাতে বোঝা যায় গাড়িটা আসলে যত্ন সহকারে চলছে। অনেকে কী করে, এই স্পিড এখানে পানি মারে, এমনি গুতা দেয়, এমনি গুতা দিয়ে এটা আসলে ছিঁড়ে ফেলে। এই জিনিসগুলো আসলে ওইভাবে হয় নাই। দেখেন এই জিনিসগুলো আপনাকে ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স হিস্টোরি নাই। বন্ধুরা আইএসটির ভিতর সাইডটা যদি দেখেন, ইন্টেরিয়াল সাইডটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে গাড়িটা। এটা ব্ল্যাক সিলভারের সমন্বয়ে এই করা হাফ বিস্কিটের এই গাড়িটি খুবই ভালো আছে। আর এটা চাবি স্টার্ট, 1300 সিসির গাড়ি, অল অটো, ব্ল্যাক বিস্কিট সমন্বয়ে গাড়িটির ভিতরে ইন্টেরিয়াল তৈরি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনারা যদি কোনো ভাই পাঠাও ঘরে চালাতে পারেন সেটাও সম্ভব, আর যদি ফ্যামিলি ইউজ করতে চান তাও সেটাও সম্ভব, কোনো ব্যাপার না। ইনশাল্লাহ পাঠাও ঘর চালালে ইনশাল্লাহ রুটি রুজির ব্যবস্থা ইনশাল্লাহ করে দিবে, আপনারা আসবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দাম ব্যাপার নিয়ে আমি এখন আপনাদের গাড়ির পিছন সাইডটা দেখাবো। টয়োটা আইএসটির পিছন সাইডটা যদি আপনাদের দেখাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখেন এই লাইটগুলো এখনও জাপানি যে লাইটগুলো সেটাই আছে। আর আপনি এই স্টিকারটা আপনাকে ইনশিওর করবে, পিছনের গ্লাসটা এখনও অরিজিনাল আছে। এই যে মনোগ্রামগুলো দেখেন, স্টিকারগুলো দেখেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস অনেক ভালো আছে। নাম্বার প্লেটটা দেখেন, নাম্বার প্লেটটা আপনাকে ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স হিস্টোরি নাই। এই যে আইএসটির যে মনোগ্রাম, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ইনশিওর করবে। এমন যদি আপনার আইএসটির পিছন সাইডটা দেখায়, ভিতর সাইডটা থার্ড, আপনার সিএনজি করা আছে 60 লিটার। আর অনেক সময় কি হয় যে সিএনজির জন্য অনেকে মাল ক্যারি করতে পারেন না, সেক্ষেত্রে যদি আপনারা যাত্রী প্যাসেঞ্জার কম হন সেক্ষেত্রে আপনারা চাইলে আপনি চারজন বসতে পারবেন, শুধু এই সেটটা ভেঙে এই পাশে লাগেজ রাখতে পারবেন। আর যদি চান যে শুধু তিনজন বসবেন সেক্ষেত্রে এই এইটা ভেঙে আপনি এখানে আরও বেশি মাল রাখতে পারবেন। এগুলো কিছু ফেসিলিটি এখানে আছে, সেগুলো ব্রেন খাটে করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বন্ধুরা টয়োটা আইএসটির আমাদের আস্কিং প্রাইস যেটা সেটা হচ্ছে 780,000 টাকা। এই যে আমাদের আস্কিং প্রাইস, এটা আমাদের ফিক্সড প্রাইস না ইনশাল্লাহ। আপনারা আসবেন গাড়ি চালিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আমরা কমিয়ে দেবো। বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে টয়োটা এলিয়ন 2013 মডেল 2016 রেজিস্ট্রেশন। এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কুড়িজা কালারের এই গাড়ি, আপনার ফুল লোডেড, আপনার প্রজেকশন লাইট দেখেন, প্রত্যেক লাইট কিন্তু জিনুয়েন। আপনার গ্রিলটা আপনি গ্রিলগুলো দেখেন,
হেডলাইটটা দেখেন, এই ফকলাইট, এগুলো দেখলে আসলে বোঝা যায়। আর নাম্বার প্লেটটা দেখলে আপনি ইনশিওর হতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। এটা বডি কিট করা আছে। আর সামনে পিছনের গ্লাসটা আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে এখনও। আর আপনার যেটা আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, যেহেতু সুতার চাকা। আর সাইডগুলো কোনো কোথাও কোনো আমরা কোনো কিছু করি নাই, একটা জায়গায় শুধু আমাদের অন্তু একটু একটু আসর লাগছিলো, ওটা আমরা টাচ আপ করেছি পিছনের মাঠঘাটের একটা কর্নারে। সেটা আপনার আসলে বোঝার কোনো কায়দা নেই, যেহেতু এটা অনেক দামি রং আমরা করে ফেলেছি ইনশাল্লাহ। আর এখন যদি এই গাড়িটা আমি ইঞ্জিন সাইডটা দেখাই আপনাদের বন্ধুরা, টয়োটা এলিয়নের আমি যদি ইঞ্জিন সাইডটা দেখাই, ইঞ্জিনটা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও যেটা ফিটিংস জাপানি যে ফিটিং সেটাই রয়ে গেছে। এখন কিন্তু কোনো বল্টু বা কোনো ধরনের এই ধরনের নাট বল্টু কোনো কিছু স্ক্রু ওগুলা খোলা ফিটিং হয় নাই, কোনো রেঞ্জ লাগে নাই। এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও ফিটিং, যেটা অরিজিনাল জাপান ফিটিং সেটাই রয়ে গেছে। কারণ এগুলো খোলা ফিটিং হলে কিন্তু বোঝা যায়, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু এখনও হয় নাই। আর বডি টাইপটা যদি বলি দেখেন, এই জিনিসগুলো দেখেন একদম ইনটেক। আর আপনার যে হিট পুরো যেটা কাভারটা আছে এটা আপনাকে ইনশিওর করবে গাড়ি কোনো মানে কোনো খোলা ফিটিং হয়েছে কিনা, কোনো রঙের কোনো কাজ কাম হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর সাধারণত নর্মাল যেটা হয় সেটা সাধারণত অ্যাক্সিডেন্ট হলে যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো কিন্তু আপনারা এগুলো খুলতে হয় বারবার, খুললে এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় যে আসলে বারবার রেঞ্জ লাগছে, অনেক সময় স্লিপ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইনশিওর করবে, ঠিক আছে। এই জিনিসগুলো যে আছে, আর তারপরে যে আপনার যে স্টিকার যখন রং করা হয় সাধারণত কোনো অ্যাক্সিডেন্ট হলে পরে এগুলো কিন্তু টেপ মেরে তারপর রং করা হয়, এক্ষেত্রে কিন্তু রঙের থেকে এইগুলো কিন্তু অনেক উচানিস হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেকে বুঝতে পারবেন যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। যাক আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা অনেক ভালো আছে, বডি টাইপটা অনেক ভালো আছে। বন্ধুটা ওইটা এলিয়নের ইন্টিরিয়ারটা যদি আপনাদের দেখে দেখেন, অরিজিনাল যে উডেন থাকে আপনার হাইগ্রিডের গাড়িগুলোতে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর যে অরিজিনাল উডেন, এই যে উডেন, তারপরে আপনার যে আপনার কি বলে অপটিক্যাল মিটার, আপনার এই যে এসি যে কনসোলগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু অনেক একদম ফ্রেশ, সাধারণত নর্মালি এত ফ্রেশ গাড়ি হয় না। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর আছে। আপনি এই জিনিসগুলোকে আপনি ইনশিওর করবে যে গ্লাসটা কোনো অরিজিনাল আছে। দেখেন প্রত্যেকটা জিনিস এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখেন এটা আপনার যদি অটোমেটিক অন করার সাথে সাথে কিন্তু লাইট অন হয়ে যায়, এটা খোলার সাথে সাথে লাইট অন হয়ে যায়। সুন্দর একটা সিস্টেম আছে এখানে, জিনিসগুলো কিন্তু সব গাড়িতে থাকে না, এটা যেহেতু হাই গ্রেডের গাড়ি সেক্ষেত্রে এই গাড়িতে আছে আর কি। বন্ধুরা এলিয়নের পিছন সাইডটা যদি দেখায় দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও ইনটেক রয়ে গেছে। যেটা বলি সেটা হচ্ছে কেন তো এই জিনিসগুলো রং হলে কিন্তু আপনি এই জিনিসগুলো আপনার অবশ্যই বুঝতে পারবেন। আর ওই অ্যাক্সিডেন্ট হলে তো আপনি নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবেন, কারণ গাড়ির সামনে আর পিছনে নাম্বার প্লেটটা থাকে, এগুলো কিন্তু সচরাচর চেঞ্জ করা সম্ভব হয় না। একটা গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করতে হলে মিনিমাম আপনাকে 6 মাস আপনাকে ওয়েট করতে হবে বিআরটি টাকা জমা দেওয়ার পরে। তাই এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইনশিওর করবে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আর এটা A115 আর কি, 1500 সিসির একটি গাড়ি এলিয়ন। আর আপনার এলিয়ন যারা গাড়ি যারা ব্যবহার করেন তারা তো এই গাড়ির ডিটেলস সম্বন্ধে অনেক কিছুই জানাই আছে। যাক আলহামদুলিল্লাহ গাড়িটা এখনও অনেক ভালো আছে, প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এখনও আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে। এখন যদি আপনি গাড়ির ব্যাকডালার ভিতরটা দেখাই দেখেন, গাড়িটা আসলে কোনো সময় সিএনজি করা হয় না, যেটা আমি বলতে চেয়েছিলাম সিএনজি বা এলপিজি করা হয় নাই। গাড়ির যে নতুনের যে ভাবটা দেখেন, এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাধারণত নর্মালি আমি সবসময় চেষ্টা করি আপনাদের দেখানোর, কিন্তু আসলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যায়, এই জন্য অনেক ভাই আর কি ভিডিও দেখতে চান না। কিন্তু প্রত্যেকটা ভাই আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যেটা লাভ হবে আপনি অনেক কিছুই মিস করবেন না। কারণ ভিডিও কখন দীর্ঘায়িত হয়, আমার তো সাংসারিক কোনো কথা বলি না, আমি যেটা কিছু মাঝে মাঝে কিছু দিনের কথা বলি আর গাড়ির সম্বন্ধে বাকি যে কথাগুলো বলি গাড়ির ক্ষেত্রেই বলি। গাড়ির প্রত্যেকটা পার্ট আমি চেষ্টা করি আপনাদের দেখিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, কারণ আপনি আমার থেকে গাড়ি নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি আরেক জায়গায় থেকে নেন, সমস্যা নেই, আপনি যদি না ঠকেন, আপনি শিখেন, আপনি শিখে জেনে শুনে বুঝে আপনি নিজেরটা নিজে কেনেন। আপনি কোনো দালাল ধরা লাগবে না, কোনো ড্রাইভারকে নিয়ে যাওয়া লাগবে না আপনি যদি যখন জানবেন। তাই প্রত্যেকটা ভাইয়ের প্রতি রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ইনশাল্লাহ দেখবেন। আর এই গাড়িটি আমি আজকিন প্রাইস চাচ্ছি 20,50,000 টাকা, এটা আমাদের আজকিন প্রাইস। কোনো ভাই যদি নিতে চান আমাদের সামনে আসবেন, আমাদের সামনে বসবেন, ইনশাল্লাহ আমরা দাম কমিয়ে দেবো। বন্ধুরা এখন যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে টয়োটা এক্সটা, মানে এটা এক্স কোলার একটা ভার্সন। এটা 1300 সিসি, মানে এক্স কোলার ভিতরে 1300 সিসি দিয়েছে, এই জন্য আমরা এক্স কোলা এটাকে এসিক্সটা বলি। অনেকে এক্স কোলা বলেও এটা বিক্রি করে, যাকে আমি ওইদিকে যেতে চাচ্ছি না। এটা এসিক্সটা যেটা অরিজিনাল নাম সেটা আমি এসিক্সটা বলছি। এটা এসিক্সটা একটা গাড়ি, এটা অল অটো 1331 সিসির একটা গাড়ি। আপনারা যদি চান ইনশাল্লাহ আসবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। আর বডি টাইপ বডি সাইডগুলো যদি বলি, আসলে সাইডগুলো এমন ছিল না, আমরা টুকটাক টাচ আপের কাজ করেছি। আর লাইটগুলো যদি দেখাই আপনাদের, লাইটগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। লাইট আপনার গিরিল আর এই যে এই লাইটগুলো দেখলে আপনি আসলে ইনশিওর হয়ে নিতে, ফক লাইট আর এই যে আপনি আসলে
বাম্পারটা কি মার্কার এই নাম্বার প্লেট আপনি কি ইনশিওর করবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা? সামনের গ্লাসটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বন্ধুরা। এখন আমি এসএসটার যদি ইঞ্জিন সেটটা দেখে দেখেন, ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, একদম ফ্রেশ। এটা আসলে একটা রিকন্ডিশন ইঞ্জিন এই গাড়িটিতে লাগানো আছে, আর আগের ইঞ্জিনটা একটু মোবিল ক্ষেত্রের জন্য ইঞ্জিনটা চেঞ্জ করা, আর বডি টাইপটা যদি বলি আর সিএনজি করা আছে কিন্তু এটা গাড়িটিতে। আর বডি টাইপটা যদি বলি ইঞ্জিনগুলো দেখেন, এখন কোনো অ্যাক্সিডেন্টের কোনো আসলে আমার চোখে জানা মতো এখন পর্যন্ত কোনো পরে নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু জং আছে, এর এটা সাধারণত হয় কি এটা আপনার এই অ্যাসিড পানিটা পড়ে এখানে রংটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে এই জং হয়, এখানে কোনো হিটিং কোনো কারণে কিন্তু এই জংটা পড়ে নাই। সেই ক্ষেত্রে সব মিলে গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আছে। বাট এ সিক্সটার যদি আমি আপনাদের ভিতর সাইডটা দেখাই, এটা আসলে এ সিক্সটা নিউ শেপের গাড়ি, 2004 মডেলের এই এ সিক্সটা নিউ শেপের গাড়ি। এগুলো জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন না কি, এটা দেখেন এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই গাড়িগুলো সাধারণত আপনারা প্রাইভেট ইউজও করতে পারবেন, যদি কোনো পাঠাও পারে কোনো ভাই চালাতে পারেন, যেহেতু 1500-1300 সিসির গাড়ি, সেক্ষেত্রে আপনার তেল গ্যাস অনেকটা কম খাবে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর পেপারটা আলহামদুলিল্লাহ অনেক ভরপুর আছে, আপনার সিট কভারগুলোও ভালো আছে, ইন্টিরিয়ালটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর টিভি ব্যাক ক্যামেরা লাগানো আছে, ইনশাআল্লাহ ওইভাবে কোনো খরচ নেই। বন্ধুরা কয়েকটা এস এসটার পিছন সাইডটা যদি দেখেন, দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ফ্রেশ, একবারে ফ্রেশ। এটা এস এসটা থাকে নর্মালি, এটা আসলে কোনো কারণে এক্স করলা মনোগ্রামটা কেউ লাগিয়েছে, যাকে এই অবস্থায় আছে আমরা এই অবস্থায় যে অবস্থায় পেয়েছি অবস্থা আছে, কিন্তু আপনাদের আমি সেটা ইয়ে করে দিলাম। সেটা হচ্ছে এখানে থাকে এ সিক্সটা একটা স্টিকার, কিন্তু এস সিক্সটা স্টিকারটা এখন নাই, এখানে এক্স করলা একটা মনোগ্রাম কেউ হয়তো লাগিয়েছে, আমরা লাগাই নাই। আর এটা হচ্ছে 12 সিরিয়ালের গাড়ি, 12 সিরিয়াল গাড়ি সাধারণত 1300 সিসি গাড়ি হয়, সেইগুলো কিন্তু 12 সিরিয়ালগুলো পায়, ঠিক আছে। আবার এই সিস্টেমের ভিতরে 1500 সিসিও আছে, সেটাও আমরা অনেক সময় যদি পাই ইনশাআল্লাহ আপনাদের বলে দেবো, যেটা আছে সেটাই আপনাদের আমি বললাম। এটা গাড়িটার পিছন সাইডটার ভিতরে যদি দেখাই, দেখেন এই গাড়িটা ভিতর এই যে আপনি দেখেন ইয়েটা সিসি স্টেপটা আমাদের অনেক ফ্রেশ আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এই জিনিসগুলো দেখাই, এই জিনিসগুলো দেখলে আপনারা ইনশিওর হবেন আসলে কোনো এক্সপিরিয়েন্স করে নাই। এই যে আপনার যে স্টিকারগুলো থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে পিছনের গ্লাসের এই স্টিকারটা দেখেন, স্টিকারটা দেখলে আপনারা আসলে শিওর হবেন যে আসলে গাড়িতে কোনো এক্সপিরিয়েন্স করে নাই। আর বন্ধুরা কয়েকটা এই সিক্সটার আমি প্রাইস চাচ্ছি 9,30,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। কোনো ভাই বন্ধু যদি নিতে চান আপনি আমাদের সামনে আসবেন, ইনশাআল্লাহ আমরা দাম কমিয়ে দেবো। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি, আর যাওয়ার আগে বলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলাচল করবেন। আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ফোন দিবেন, ফোন দিতে কাউকে আমি নিষেধ করি না, কিন্তু কথাগুলো সংকীর্ণ করার চেষ্টা করবেন, মানে অল্প কথাই কাজটা শেষ করার চেষ্টা করবেন, কারণ অনেক ভাই ফোনে আসলে পায় না। আপনি যখন 10 মিনিট সময় নিয়ে নেবেন আরেক ভাই ওই ফোন আরও 2-3 জন ফোন দিতেই থাকে, এই জন্য তারা বিরক্ত বোধ করে, হয়তো মনে করে যে উনি আসলে কেমন মানুষ। যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, সবসময় সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন আপনি অনেক কিছুই মিস করতে পারেন, কারণ একটা গাড়ি দেখছেন পরে গাড়িটা হয়তো আপনার প্রয়োজন আপনি জানতে পারলেন না, এমন হতে পারে। তাই একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে, ধৈর্য সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে আর ভিডিওর ভিতরে অনেক এনজয় ফিল করবেন যদি মন মানসিকতা অমন থাকে। আর যদি মন মানসিকতা অন্যরকম থাকে তাহলে আপনার ভিতরে আপনার কোনো ধৈর্য থাকবে না, আমাকে দেখতেও পারবেন না। আর সবসময় সব ভাইদের বলি সবাই নামাজ কালাম করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার বাবা মা, মৃত বাবা মা, যারা যাদের বাবা মা দুনিয়াতে আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের আশপাশে যারা ময় মুরব্বী বা যারা আছে অসহায় গরিব তাদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন ভালো মতো চলতে পারে। আপনি এই জিনিসগুলো দেখার দায়িত্ব আপনার, এক ভাই নামাজ পড়লো না সে দেখার দায়িত্ব কিন্তু আপনারই, তাকে নামাজ দিয়ে নিয়ে যাবেন, দেখে শুনে ডেকে নিয়ে যাবেন, এই জিনিসটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আর সবাই ভালো থাকবেন, সবাই হালাল উপার্জনের চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আমি ভিডিও শেষ করার আগে যেটা বলতে চাচ্ছি, আমাদের ঠিকানাটা, আমাদের ঠিকানা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ। আর আমার ফোন নাম্বার 01724951002। আর আমার আরেকটি নাম্বার আছে যেটা অন্তুর কাছে থাকে 01687343151। আপনারা আমাকে যদি না পান অন্তুর সঙ্গে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ, ও সাথে কথা বললে আপনি অনেক সময় যদি লাইভ দেখতে চান কোনো গাড়ি সেটা আপনাকে দেখাই দিবে, কোনো গাড়ির আরও যদি কোনো বিস্তারিত ডিটেল জানতে চান সেগুলো থেকে আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। কেউ কোনো মানে কোনো কষ্ট নেবেন না, আমি যদি ফোন রিসিভ না করতে পারি, যদি ফোনে ওই আমার নাম্বারে না পান তাহলে অন্তুকে ফোন দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, দোয়ার দরখাস্ত রইল সবার কাছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।